আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা দেশ ও বিদেশ থেকে যে যেখান থেকে ভিডিও দেখছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে দেশি মুরগির বাচ্চা তাড়াতাড়ি বড় করার নিয়ম এবং কি পদ্ধতি কিভাবে কি করলে দেশি মুরগির বাচ্চাকে কি খাওয়ালে তাড়াতাড়ি বড় হয় তো আমরা তো সকলেই খাওয়াই ভালো মানের ফিডডা আবার কেউ খায় থাকি ধান খুদ এবং কি পান্তা ভাত এগুলো আমরা মুরগি খাওয়াই তো আপনারা যদি বড় করে ফার্ম করেন একশো কি দুইশো দেশি মুরগির তো আপনারা অবশ্যই এই রুলসটি পালন করবেন আপনাদের কিছু না কিছু উপকার হবে অনেক অনেক রোগ এর হাত থেকে আপনি বেঁচে যাবেন এবং মুক্তি পাবেন আপনার খরচও কোনো দিনও আপনাকে সেই অ্যান্টিবায়োটিক খাওয়ানোর কোনো প্রয়োজন হবে না এবং কি ভ্যাকসিন আমি বলছি না যে ভ্যাকসিন করো না আমি এটা বলছি কারো যদি ভ্যাকসিন ভুলে যাও এবং কি কারো যদি সময় না থাকে ভ্যাকসিন করার এবং কি কেউ যদি ভ্যাকসিনের ভ্যাকসিনের যে ডেট আছে সেই ডেটটা যদি পার করে দাও তাদের জন্য তাদের ক্ষেত্রে এই ভিডিওটি একান্ত দেখার দরকার কারণ এই ভিডিওতে এটি নিয়েই বেশি করে আলোচনা করা হয়েছে তো আপনা আমরা কিন্তু সবাই চাই যে আমরা ভালো মানের ফিডব্যাকই খাওয়াই যেহেতু আমাদের মুরগি তাড়াতাড়ি বড়ো হয় তাড়াতাড়ি গ্রোথ হয় বেশি ওজন হয় আমরা একটু মুনাফাটা বেশি কামাতে চাই তো আমরা যে ফিডেই খাওয়াই না কেন সেটি ধান হোক কিংবা খুদ হোক কিংবা সেটি ফিড হোক তো আমরা অবশ্যই এই ধান খুদের সাথে ফিডের সাথে আমাদের যে ঘরোয়া রেমেডিটা আছে সেটি মিক্স করে সেটি ব্ল্যান্ডারে পিছিয়ে রস করে খাওয়ালো এবং কি মিক্স করে খাওয়ালো ফিডের সাথে দিলেই হলো এবং কি মুরগির পেটে সেটি পৌঁছালেই হলো আমাদের কাজ শেষ এই জিনিসটা যে আমরা পৌঁছায় দিতে পারি তাহলে আমাদের মুরগি টক করে ঠান্ডাও লাগবে না কোনো চট করে কোনো বেলাও হবে না কোনো মানে রোগ আক্রান্ত হবে না তো এই জিনিসটা কি এই রেমেডিটা কি কি মিস করব আমরা সেই ফিডের সাথে সেটি খুদ হোক কিংবা ধান হোক কিংবা আমাদের ফিড হোক তো আমরা তো সকালে ফিটেই খাওয়াই থাকি বেশিরভাগ লোক আমরা আছি যে ফিড খাওয়াই তো এই ফিডের সাথে কি মিস করব তো অবশ্যই আমাদের লিস্টটা হচ্ছে সজনে পাতা এবং কি নিম পাতা এবং কি আমাদের যে আছে পেঁপে গাছের পাতা এই তিনটি পাতা আমরা এক সাইডে করলাম হদনে পাতা নিম পাতা এবং কি পেঁপে পাতা তারপর আমরা যেটাকে আমরা সরিষার শাক বলে থাকি এই সরিষার শাক আমরা প্রায় ঠান্ডার সময় পেয়ে থাকি এবং কি আমরা চাইলে সবসময় একটু আড্ডু মানে চাষ করে নিতে পারি নিজের জন্য তো এই যে বললাম আমি মানে পেঁপে গাছের পাতা এই পেঁপে গাছের পাতা যদি নিয়মিত পেঁপে গাছের পাতার রস কিংবা পেঁপে গাছের পাতার রস যদি আমরা বেশ সুন্দর করে মুরগিকে জলের সাথে খাওয়াতে পারি তাহলে মুরগিকে কোনো প্রয়োজন পড়বে না লিভার টনিক খাওয়ানোর তো এই চারটি খাওয়ার আমরা কি লিস্ট করে নিতে পারি তারপর আমরা নেব কি আদা তারপর আমরা নিব হলুদের গুঁড়ো কিংবা কাঁচা হলুদের রস হোক তারপরে আমরা নেব টমেটো এই আদার রস যদি আমরা নিয়মিত মুরগিকে খাওয়াই তাহলে অবশ্যই আমরা মুরগিকে যে মুরগির ঠান্ডা লেগে থাকে এই ঠান্ডার রোগ থেকে আমরা বেঁচে যেতে পারি টমেটোতে যে ভিটামিন সি আছে সেটি মুরগির অত্যন্ত জরুরি প্রয়োজন আর হলুদ খাওয়ালে তো কোনো কথাই না হলুদ একটি ঘরোয়া অ্যান্টিবায়োটিক তো এই আমরা যে ফিডটা খাওয়াবো আমরা মনে করো আজকের ডেটে আজকের ডেটে আমরা যে কোনো ফিড খাওয়াই সেটি ধান হোক কিংবা ধান হোক সেই ধানের কুড়ো হোক কিংবা ধানের ধান হোক ফিড হোক তো যেই খাবারটাই খাওয়াই না কেন এই খাওয়ারটার সাথে আমাদেরকে এক টাইম আমরা এই সজনে পাতা হোক কিংবা পেঁপে গাছের পাতা হোক কিংবা আমাদের নিম গাছের পাতা হোক কিংবা আমাদের এই যে সরিষার শাক হোক এই চারটি জিনিসের মধ্যে আমরা চারটি নিয়মের মধ্যে যে কোনো একটা আমাদের ফিডের সাথে মিক্স করে খাওয়াতেই হবে দিনে একবার মুরগিকে এই এই ফিডের সাথে আবার আমরা এই তিনটার মধ্যে টমেটো না হলে আমাদের আদার রস না হলে আমাদের হলুদের রস এটাও মিস করে দেবো এই এই নিয়মে যে আমরা মুরগিকে খাওয়াই এক টাইম করে যদি দিনে আমরা দিই মনে করো আজকে আমরা পেঁপে গাছের পাতা দিলাম পরশু আমরা নিম পাতা দিলাম এরকম করে আমরা যদি নিয়মিত মানে এই ঘরোয়ালি রেমেডিটা আমরা চালাই তাহলে মুরগি অসুস্থ হওয়ার কোনো কথাই নাই মুরগির বোধ ভালো হবে এবং মুরগি দ্রুত মুরগি তাড়াতাড়ি বড় হয়ে যাবে বড় হয়ে উঠবে এবং কি অজন হবে তো অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল নোটিফিকেশন করে দেবেন কারণ আমার নিত্য নিত্য ভিডিওগুলো যদি আকার আপনার সেই নোটিফিকেশনের মাধ্যমে আপনার কাছে পৌঁছে যায় আর অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন এই লাইক দেওয়া মানে হচ্ছে আমি মোটিভেশন হই ভিডিও বানানোর জন্য ভিডিও বানানোর আগ্রহ বাড়ি আর অবশ্যই চ্যানেলে নতুন হয়ে মানে সাবস্ক্রাইব করবেন আর যদি দেখা হবে অন্য শীঘ্রই একটি পরিবর্তী ভিডিও